దగ్గరే కదమ్మ దగ్గరే కదమ్మ আমরা আসলে সমগ্র শিক্ষা টিচার সমগ্র টিচার আমরা আমরা অলরেডি ক্যাডি ডিগ্রি এটা আমাদের এক তারিখ পর্যন্ত এক্সটেনশন আছে সেপ্টেম্বর এক তারিখ পর্যন্ত তো আমরা এক তারিখ অলরেডি সামনে বুধবার দিন হয়ে যাবে তো এর আগে সময় আমাদের কম গভর্নমেন্টের তরফ থেকে এখনও কোনো ডিক্লার হয়নি সমগ্র শিক্ষা টিচারদের গভর্নমেন্ট কী করবে তার জন্য আমরা একটু বৃহৎ চিন্তায় আছি তো গভর্নমেন্টের কাছে আমরা দেখছি গভর্নমেন্ট কী করে তো আমাদের টাইমও খুব কম তার জন্য আমরা রিএক্সটেনশনের জন্য গভর্নমেন্টের কাছে আবার চাইছি আমাদের রিএক্সটেনশন দেওয়া হয় এই বর্তমানে যদি সমগ্র শিক্ষাতে গভর্নমেন্ট রেগুলার এটা দিবে না আমরা প্রশ্ন ওঠে না আমরা ট্যাটে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না অলরেডি আমরা 12 থেকে 16 বছর ধরে চাকরি করছি সমগ্র শিক্ষাতে তো যদি আবার ট্যাটে যায় তাহলে এদিকে আবার একটা বিশাল লস হ্যাঁ 5 বছর ফিক্সে রাখতে হবে তো 5 বছর ফিক্সে আর এখানে যদি রেগুলার হয়ে যায় তাহলে আমাদের স্যালারি অনেক আমরা বেঁচে যাবো অনেকটা হ্যাঁ আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অনেকটা সলভ হবে কতজন রয়েছেন এরকম যারা সর্বশিক্ষাতে এখন পর্যন্ত 26 জন আছি যারা এক্সটেনশন পেয়েছি আমরা টেটে পাস করে টেটে 26 জন আছি যারা এক্সটেনশন পেয়েছি টেটে তার এখন আমরা জয়েন করিনি গভর্নমেন্টের আশায় আমরা বসে আছি গভর্নমেন্ট কী করবে কী করবেন তার নাম আমার নাম সবুজ সাহা আমি উদয়পুর থেকে